তৃণমূল তো ওখানে নেই শূন্য হয়ে গেছে আর তৃণমূল মানে পুলিশ পুলিশ মানে তৃণমূল এই যে আই প্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিস্টটা হয়েছে না এর পিছনে যেমন ভাইপোর প্রশ্ন প্রশ্ন আছে সিরাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসপি তো আমি দুজন ইনভলভ আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্টে সন্দেশকালে নিয়ে বিরোধী দলনেতার এই বক্তব্য এই হুঁশিয়ারির পর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তিনি এক স্যান্ডেলে সরব হয়েছেন কি লেখেন তিনি সেদিকে চলুন নজর রাখি সন্দেশকালে নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য এবং তারই পাল্টা অরূপ চক্রবর্তীর এক স্যান্ডেলে সরব হওয়া প্রকাশ্যে হুমকি দিচ্ছেন শুভেন্দু অধিকারী খুন করা বলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতাকে বিষয় প্রকাশ অরূপ চক্রবর্তীর এর প্রেক্ষিতে কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন প্রশ্ন অরূপ চক্রবর্তীর অর্থাৎ শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি তার পাল্টা এক স্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নে মন্ত্রী শশী পাঞ্জার বক্তব্য কি শুনব সেটা ভিত্তিতে আমাদের বিভিন্ন অভিযোগগুলো আমরা দিচ্ছি এবং ন্যায় বিচার অপেক্ষায় রয়েছে সন্দেশখালী মহিলারাও রয়েছেন এবং প্রতিদিন তারাও তো বলছেন যে কিভাবে তাদেরকে দিয়ে ভুল লেখানো হয়েছে কিভাবে তারা জানতোই না চার মধ্যে ধর্ষণের অভিযোগটা ছিল আমার বক্তব্য যে বিজেপি যদি বলে এটা নকল তাহলে আসলটা দিন না এত দিন আসলটাকে ধরে রেখেছেন কেন আসল ভিডিওটাই দিন তার মানে তারা জানে এবার তাদের মন্ডল সভাপতি প্রতিদিন কিছু না কিছু বলছে তার মন্ডল সভাপতি প্রত্যেক দিনই বলছে আর টাকার বিষয়টা তো চলে আসছে এবার দু হাজার টাকা কতজনকে দিয়েছে এই সব উঠে আসছে বিজেপি এই বিষয় নিয়ে একেবারেই ব্যাকফুড তারা কি করেছিলেন তারা বলেছিলেন এখানে গণধর্ষণ হচ্ছে গণধর্ষণের কাহিনী। আপনার বিরুদ্ধে যখন সমস্তটা তথ্য উঠে আসছে তখন আপনি সেটাকে নকল বলবেন ডক্টর বলবেন ম্যানিপুলেটেড বলবেন প্রধানমন্ত্রী এসে বলবেন যে তৃণমূল কংগ্রেস মহিলাদের ভয় দেখাচ্ছেন তার বক্তব্যে তিনি ভয় দেখিয়েছেন এমন একজন প্রার্থী হিংস্র প্রার্থী তৈরি করেছেন সেও বুঝে গেছে বিজেপিতে থাকতে গেলে আমায় হিংসার পথে হাঁটতে হবে এটা তো অহিংসাতে বিশ্বাস করে না এটা মহাত্মা গান্ধী পথে হাঁটে না সেও হিংসা আরম্ভ করেছে তার নেতৃত্বে চলছে হিংসা এটা হয় কি করে এটা প্রার্থীর বিরুদ্ধেও তো আমাদের কমপ্লেন করা উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা